গুড মর্নিং, আজকে ঠাকুর ঘর থেকেই স্টার্ট করলাম। আজ আমি খুব খুশি খুশি, কারণ আজকে আমার পরীক্ষা শেষ, চান টান কমপ্লিট, সে একটু পরেই বসবে, টিফিন খেয়ে সে পড়তে বসে যাবে, পরীক্ষায় বসবে, সেক্ষুনি শুরু হবে। আমার আজকে পুজো কমপ্লিট, আজকে আমার পাশের বাড়িতে নেমন্তন্ন, যার জন্য আমার রান্না কম, রান্না নেই, এই জন্য মা খুশি আমিও খুশি, যার জন্য আমি আছি সকাল সকাল পুজোটা দিয়ে দিলাম, একটু পরে একটু দোকানে যাব, দোকানের কাজ মেটাতে হবে, তো আমার পুজো কমপ্লিট হয়ে গেছে, তো আজ সারাদিনে রান্না নেই, আর আজকে আমার বাকি চাপ, অন্য কাজ আছে, এখন একটু কাঁচা ধোয়া করতে যাবো ছাদে, চারটের থেকে পড়া মা বলো, আবার চারটের থেকে পড়া ছটা পর্যন্ত দুজনেরই, ফের সাড়ে ছটা থেকে পড়া আমার, শুধু ছোটটার, বড়টার আজকে আর পড়া নেই, আবার আটটা থেকে আমার এর তবলার ক্লাস, বড়টার গানের ক্লাস, পাগল আমরা হয়ে যাব, আটটা পাঁচ দশ থেকে ক্লাসটা আর কি, আজকে চাপের পর চাপ, ওই জন্য আজকে রান্নাটা নেই আমার, কি শান্তি, শুধু রাত্রিবেলা করব, হাজবেন্ড যেহেতু খাই দায় তো না, মানে আজকে ওদের বাৎসরিকা, মানে পাশের বাড়ি ওদের আজকে বাৎসরিক, ওর বাবা মারা গেছে এই এক বছর বাৎসরিক আর কি, ও হাজবেন্ড শ্বশুর মারা যাওয়ার পর থেকে হাজবেন্ড কোথাও না শ্রাদ্ধে খায় না কোনো বাৎসরিকে খায়, কিছুতেই খায় না, তো ওর জন্যে আমাকে রান্না করতে হবে, ও তো সে তো কমপ্লিট করেই বেরিয়ে গেছে, আমাকে আজকে রান্না করতে হয়নি, সে বাইরে খেয়ে নেবে বলেছে, আমি করার মধ্যে শুধু খাবারগুলোকে গরম করবো, ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে, আমাকে মেয়ে পরিয়ে দিয়েছে, দেখো নেলপালিশ ডিজাইন করো, কিন্তু এই হাতেরটা বেশি সুন্দর লাগছে, ডান হাতেরটা নীল আর অরেঞ্জটা ভালো লাগছে, নীল আর অরেঞ্জ, আর কয়েকদিনের মধ্যেই মার চ্যানেলে আসতে চলেছে পূজোর শপিং, পূজোর জামা কাপড় তো মা দেখাবে না, পূজোতেই দেখাবে, ঠাকুর ঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বকবক করছি, দেখো পূজো কমপ্লিট হয়ে গেছে, এই দেখো আমার গোপুর চান্দন কমপ্লিট, সে সেজে গুজে বসে পড়েছে, এইদিকে আমার গুরুদেব, এই যে আমার ছোট গোপাল, আর এই যে মা লক্ষ্মীকেও সাজিয়ে টাজিয়ে বসিয়ে দিয়েছি, কমপ্লিট করে বসিয়ে দিয়েছি, আমার কিন্তু স্নান কমপ্লিট, তোমরা আবার ভেবো না আমি স্নান না করে পুজো দিই, আমি কিন্তু স্নান টান সেরে টেরেই তারপরে পুজো বসেছি, পাশের বাড়ির বৌদির বাড়ি থেকে রান্নার কাজ হচ্ছে, ওই বললাম না বাসরিকের কাজ, তো ওদের মিক্সি নেই, তো আমাকে পেস্ট করে দিতে হলো, এটা হলো রসুন বাটা, এটা আদা বাটা, এটা কাজু বাটা, এটা টমেটো পেস্ট, আরও দুটো পেস্ট করে দিলাম, পেঁয়াজটাকে পুরো লাল করে ভেজেছে বেরেস্তা আর কি, পেঁয়াজ বাটা আর পোস্ত বাটা, আর আমাদের টিফিন দিয়ে গেছে, এই দেখো এখানে মেয়ে একটু খেয়ে পড়তে মানে পরীক্ষায় বসে গেছে, ওখানে দিয়েছে আলু কুমড়োর তরকারি, আর এটা হলো লুচি, গুড মর্নিং বন্ধুরা, আজকে নেক্সট ডে, কালকে আমি ভীষণ ব্যস্ত ছিলাম, তো যার ফলে আমি আর ভিডিও কমপ্লিট করতে পারিনি, আজকে রান্নাঘর থেকে স্টার্ট করলাম, আজকে হলো তোমার আজকে বলছি এখন বাজে 11:04, তো আমি এখন তো আমি আজকে ভীষণ ব্যস্ত, আমাকে আবার একটু ব্যারাকপুর যেতে হবে, 12:30 নাগাদ বেরোবো, মেয়ের স্কুলে যাব, ব্যারাকপুর যেতে হবে, তো কালকে বাড়িতে মিস্ত্রি কাজ করছে প্রায় 8টা অবধি, তোমার আমার সিঁড়ির রেলিং বসেছে, দেখাচ্ছি দাঁড়াও, তো এখন আমি একটু খেয়ে নেবো স্মুদি, ওটস আর কাঁঠালি কলা দিয়েছি সাথে বাদাম, এটা দিয়ে আমি মানে আমার সকালের ব্রেকফাস্ট তৈরি করব স্মুদি, তো এটা খেয়েই আমি বেরিয়ে যাবো, এসে রুটি, যেহেতু আমাকে ডাক্তার বলেছে ওয়েট কমাতে, সেহেতু আমি এখন খুব ডায়েটে রয়েছি, খুব ডায়েট মেনটেন করছি।
এই দেখো আমার রেলিংটা বসেছে একদম ঠাকুর ঘর অবধি চলে গেছে, আমার তিনতলার একদম টপে ঠাকুর ঘর, তো ওইখানে চলে গেছে আমার ব্যালকনি, তো রেলিং বসে গেছে, তো যার ফলে আমার কালকে একটু দেরি হয়ে গেছে, মানে যাবতীয় সব লন্ডভন্ড হয়ে গেছে। তোমার ভাজ মুখে কিছুই বোঝা যাচ্ছে না, বলে দাও কিছু। টাটা। তো টাটা, আমি বেরোলাম। টাটা টাটা, চললাম। তুমি বেরোচ্ছ সেটাই তো মেন। ও মা, তোমার ফোন আমি এত কাছে দাঁড়িয়ে এত দূর দিয়ে কি করে দেখাচ্ছে? টাটা টাটা করে দাও। টাটা, একটা ছবি তুলে দে। কাকা, একটা হাই বল। হাই। দাদাও আজকে ইউটিউব চ্যানেলে থাকবে। টাটা। Thank you.